আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে অনেকগুলো রেসিপি শেয়ার করেছি, আপনারা যদি সেগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই রেসিপিগুলো দেখে নেবেন। আর ভিউয়ার্স, আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। প্রতি সোমবার আর বুধবার আমি নতুন নতুন ভিডিও দেই দেখার জন্য। ভিউয়ার্স, আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে। শুধু পাঁচটি উপকরণ দিয়ে আমি আজকে তৈরি করে দেখাবো বাঙালিদের অতি সুস্বাদু একটি পিঠা রেসিপি, যার নাম হচ্ছে ডাল রুটি। এই ডাল রুটিতে আমরা সহজে তৈরি করে খেতে পারবো, বিকালে নাস্তা হিসেবে এটা তৈরি করব, পরিবারের সবাইকে নিয়ে খাবো। আমার ডাল রুটি তৈরি করতে কী কী উপকরণ লাগে দেখে নিন এক ঝলকে। প্রথমে লাগবে আমার চালের আটার ডো। আমি চালের আটাকে ডো বানিয়েছি। এটা রেসিপিটা আপনারা যদি চান তাহলে আমার চুইপিটার রেসিপিটা দেখতে হবে, ওখানে আমি কিভাবে আটাটা চালের আটাটা খাই করেছি ওখানে আছে, আমি সময়ের জন্য দেখাতে পারলাম না, এজন্য আমি এভাবে করে ডো বানিয়ে নিয়েছি। দেখুন এভাবে করে হবে, এরকম ডোটা তৈরি করতে হবে। এটা নিয়েছি, আর নিয়েছি ধনে পাতা কুচে, পুদিনা পাতা কুচি নিয়েছি পরিমাণ মতো, কাঁচামরিচ কুচি নিয়েছি পরিমাণ মতো, আর চিলি ফ্লেক্স নিয়েছি পরিমাণ মতো, অল্প পরিমাণে। আর এখানে মটর ডালকে আমি আদা রসুন লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি ভিউয়ার্স, আর একটু ধনে গুঁড়ো দিয়েছিলাম, ভালো মতো করে সিদ্ধ করে নিয়েছি। পুরাপুরি না, একটু আস্ত আছে আমার গুঁড়ো হয়েছে, এরকম করে সিদ্ধ করে নিয়েছি। এগুলো দিয়ে আজকে আমি ডাল রুটি রেসিপি তৈরি করে দেখাবো। তো চলুন কীভাবে তৈরি করে দেখাই। আমি তিন কাপের মতো ভিউয়ার্স চালের আটা নিয়েছিলাম, নিয়ে আমি এরকম করে ভালো মতো করে কাই করে নিয়েছি, তারপর ভালো মতো করে মথে নিয়েছি, মথে এক ঘন্টা ঢেকে রেখেছিলাম, ঢেকে রেখে তারপর এখন আবার ভালো মতো করে মথে এরকম সাইজ করে নিলাম। আপনারা যদি চান তাহলে ছোটো বড়ো যে কোনো সাইজ করতে পারবেন। আমরা যেমন রুটি বানাই, আটা রুটি বানাই, ওই রকম করেই করে আপনারা নেবেন। আমি ওইটা সেট করে নিলাম, কারণ সময়ের জন্য সব কিছু দেখানো যায় না ভিউয়ার্স, তাই আমি এরকম করে নিলাম। এটা করে আমি এক সাইডে ঢেকে রাখি, ঢেকে না রাখলে উপর থেকে শক্ত হয়ে যাবে, তাই আমি ঢেকে এটা সাইডে রাখি ভিউয়ার্স। এখন আমি সেই যে মটর ডালটা, এটা ভালো মতো করে মথে নিব। দেখুন মটর ডালটা আমি এরকম করে নিয়েছি, আস্ত আছে আবার ভেঙেও গিয়েছে, এরকম করে নিয়ে ভালো মতো করে মথে নিব। আর সাথে আমি এরকম ভাগ করে নিই, এটা অবশ্যই করে খাবেন বিকালে নাস্তা হিসাবে, এরা পুরান ঢাকার একটা ঐতিহ্যবাহী খাবার, এটা সবসময় পাওয়া যায়, বারো মাসে এটা পাওয়া যায় ভিউয়ার্স। এই রেসিপিটা যদি আমরা করে খাই তাহলে অনেক ভালো লাগবে, পরিবারের সবার সাথে এটা খাবো। এটা যদি আমরা পুদিনা পাতাটা না দেই তাহলে ধনে পাতা দিয়েও করতে পারবো, আমি পুদিনা পাতা দিয়েছি, ভালো লাগবে ফ্লেভারটার জন্য। এখন আমি ভালো মতো করে মাখাই ভিউয়ার্স, ভালো মতো করে কচিলিয়ে কচিলিয়ে মাখিয়ে নিই। এটা ঝাল খেতে ভালো লাগে, স্পাইসি খাবার এটা, যদি আপনারা ঝালটা কম খাবেন তাহলে ঝালটা কম দিবেন, আপনারা চাইলে লেবু উপরে খোসাটাও ঝুরি ঝুরি করে দিতে পারবেন, কিন্তু আমি দিব না, আমার মেয়েটা পছন্দ করে না তাই আমি দিলাম না ভিউয়ার্স। তাই আমি এভাবে করেই মাখাচ্ছি, এভাবে করেই যে কটা হয় আমি এভাবে করে গোল গোল করে মাখিয়ে নিব। হয়ে গিয়েছে, এখন আমি গোল গোল করে শেপ আকারে দিয়ে নিই ভিউয়ার্স, যে কটা আমার ডো বানিয়েছি ওই সাইজে আমি করে নিই সবগুলো ভিউয়ার্স। আমার লবণ টবণ সব কিছু হয়েছে, আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি। আমার গলাটা ঠিক না ভিউয়ার্স, ঠান্ডা লেগেছে, তাই দুঃখিত ভিউয়ার্স। এখন আমি সবগুলা, আমি যেভাবে ডো বানিয়েছি ওই রকম সবগুলা করে নিই ভিউয়ার্স। ভিউয়ার্স, আমি ডালের ডোটা এরকম করে নিয়েছি গোল গোল করে ভিউয়ার্স, অনেক সহজ ভিউয়ার্স। আমরা তো রুটি বানিয়ে খাই সকালে, তারপর আমরা ডাল ভর্তাও বানাই, ওই রকম করে আপনারা তৈরি করবেন, বিকালে একটা আইটেম হয়ে যাবে, বাইরে থেকে যেয়ে খেতে হবে না ভিউয়ার্স। এখন আমি একটা বেলুন নিলাম, কিন্তু ফিরি নিয়েছি ভিউয়ার্স, সরি বেলুনটা লাগবে না আমার। এখন ফিরিটার মধ্যে আমি একটু ময়দা চালের গুঁড়াটা মাখিয়ে নিলাম, আমি এটা ভালো মতো করে মথে তারপরে গোল গোল করেছি। এটা আর কিছু করব না, একটু বড় করব, চালের গুঁড়ি দিয়ে একটু বড় বড় করব। এটার মধ্যে আমি ই দিব না, বেলুনটা
লাগাবো না। এখন আমি বিসমিল্লাহ নাম করে আস্তে আস্তে করে একটু বড় করে নিলাম, আস্তে করে একটা ডো আমি দিলাম, দিয়ে যেভাবে করে আমরা আলু পুরি তৈরি করি ওরকম করে করব, করে যেগুলা বেঁচে যাবে ওখান থেকে একটু ফেলে দিব, বের করে দিব, কারণ বেশি দেওয়ার দরকার নেই, যতটুকু লাগবে অতটুকুই দিব। এভাবে করে আমি সেট করে নিব। এটা মোটা তৈরি করতে হবে ভিউয়ার্স, পাতলা করলে ভালো লাগবে না। ডাল রুটির শেপটা এরকম করেই হয়, খালি চেষ্টা করবেন যাতে না ভেঙে যায় ভিউয়ার্স। আমি আস্তে আস্তে করে করছি, এভাবে করে করছি, আঙুল দিয়ে দিয়ে চেতে চেতে চাপা দিচ্ছি। এটার মধ্যে বেলুনটা তৈরি দরকার নেই, এর এই সাইজে আমি করব। বাইরে এই সাইজটাই করে, আপনারা চাইলে একটু ছোট করতে পারবেন, অনেক ভালো লাগবে খেলে। আমি তাওয়া এটা ছেঁকে নিব ভিউয়ার্স, এই সাইজে আমি করব, এর থেকে বড়ও করব না ছোটও করব না, কারণ আমার যেরকম ডো নিয়েছি ওই সাইজে আমি করলাম। বেশি বড় করলে আবার সাইড দিয়ে ডালগুলো থাকবে না, তখন ভালো লাগবে না, তাই আমি বলে দিলাম ভিউয়ার্স। এটা গরমের সময় খাওয়া যায়, শীতের সময় খাওয়া যায়, তাই বেশি গরমের সময় বানালে মানুষ অস্থির হয়ে যায়, একটু যদি গরমে শীতের সময় এটা বানাই, বিকালে গরম গরম দেই বাচ্চাদের কিংবা ফ্যামিলি সবাই মিলে খাই, তাহলে অনেক ভালো লাগবে। এরকম করে করে নিলাম, আর কিছুই করবো না ভিউয়ার্স। দেখুন হয়ে গিয়েছে, আমি একটু বড় বড় করেছি, আগেই তো বললাম ভিউয়ার্স, আপনারা চাইলে আর একটু ছোট সাইজের করতে পারবেন। এখন আমি রেখে দিব, রেখে আরেকটা তৈরি করব ভিউয়ার্স। এটা এক সাইডে রাখি, এভাবে করে আমি সবগুলা করব। দেখুন আমি তাও আরেকটা দেখাচ্ছি ভিউয়ার্স, এভাবে করে, এভাবে করে যাতা দিব। এটার মধ্যে আমি বেলুনটা লাগাবো না, বেলুনটা লাগালে তাহলে চাপ খেয়ে যাবে, তখন ভালো লাগবে না। এটা হাত দিয়ে চেপে চেপেই করতে হয়। আমরা দেখুন আলু পুরি বানাই, ডাল রুটি, ডাল পুরি খাই, ওরকম করে করব। যেটা একটু বাড়তি হয়ে যাবে ফেলে দিব, ফেলে দিব কি রেখে দিব, রেখে আবার কিছু বানানো যাবে, রুটি বানিয়ে খাওয়া যাবে। আমি এমনিও বেশি করে করেছি, আমি যতটুকু ডাল রুটি করব বাকিগুলো আমি চালের রুটি বানিয়ে ফেলবো ভিউয়ার্স, তাই বললাম। আমি এই সাইজটা করেছি, এই সাইজটাই ভালো লাগে, ছোট হলে ভালো লাগে না ভিউয়ার্স। এটা একটু মোটা করতে হবে, থিকনেসটা মোটা হবে, পাতলা হলে ভালো লাগে না। এখন আমি আর বড় করব না, সবগুলো আমি এরকম করে শেপ দিব, এরকম সাইড সাইড থেকে করব, করে তারপরে ঢেকে রাখবেন ভিউয়ার্স। ঢেকে রাখলে তাহলে উপর থেকে শক্ত হয়ে যাবে না। আপনারা বানাবেন, যদি বেশি বানাবেন তাহলে এভাবে করে তৈরি করবেন, ধীরে ধীরে তৈরি করবেন, তৈরি করে ঢেকে রাখবেন, তারপরে একবারে যাবেন, একবারে ভেজে নেবেন ভিউয়ার্স। আমি এই সাইজটাই করেছি, বেশি বড় দরকার নেই আমার। এ দেখুন আমি এরকম করে করছি, এরকম করে বড় ছোট হয়েছে, সমস্যা নেই। এটা একটু ছোট হয়েছে, এটা একটু বড় হয়েছে, এভাবে করে আমি সবগুলো করে নিব ভিউয়ার্স। ভিউয়ার্স দেখলেন তো, আমার সবগুলো রেডি হয়ে গিয়েছে, এভাবে করে আমি তৈরি করেছি। দু একটা বড় হয়েছে, সব এক সাইজে হয়েছে ভিউয়ার্স। আপনারা যে কোনো সাইজে করতে পারবেন, চাইলে আরও ছোটও বানাতে পারবেন। এখন চলুন ভেজে দেখাই ভিউয়ার্স, তাওয়ায় ভেজে দেখাই কীভাবে ডাল রুটি ভাজি, দেখাই ভিউয়ার্স, চলুন। ভিউয়ার্স আমি একটা ফ্রাই প্যান চুলার উপরে দিয়ে দিলাম, এটা তাওয়া, যে কোনো কিছু দিলেই হবে, তাওয়া দিলেও ভালো হবে, আমি এটা দিয়েছি। দিয়ে ভালো মতো করে গরম করে নিয়েছি, চুলার আঁচ একেবারে কম থাকবে। আমি বিসমিল্লাহ নাম করে একটা দিলাম, দুইটা দিলাম, এভাবে করে আমি তিনটা, তিনটা করে ভেজে নিই ভিউয়ার্স। এক পিট করে ভাজবো, ভাজে হলে তারপরে উল্টাবো ভিউয়ার্স। এক পিট হোক, এক দুই মিনিট অপেক্ষা করি এক পিটের জন্য, তারপরে আমি উল্টে দিব ভিউয়ার্স। এভাবে করে ভেজে নিব, গরম গরম ভাগ খাবো সবার সাথে, যে কোনো সস দিয়ে অনেকই ভালো লাগবে, আপনারা তৈরি করবেন অবশ্যই ভালো লাগবে ভিউয়ার্স। আমি এক মিনিট অপেক্ষা করি ভিউয়ার্স, আমি দুই মিনিট অপেক্ষা করেছি, এর মধ্যে আমি একটু নাড়াচাড়া দেইনি ভিউয়ার্স, কারণ নাড়াচাড়া দিলে পিঠার সাইড দিয়ে ডালগুলো বেরিয়ে যাবে ভিউয়ার্স, তাই বলে দিলাম। এটা ঠান্ডা মাথায় ভাজতে হবে,
তিন চার মিনিট লাগবে দুই পিঠ ভাজতে। আমার এক পিঠ ভেজেছি আমি, আমি উল্টাই নিই এভাবেই রেখেছি। এখন বিসমুল্লার নাম করে, বেশি গরম না, হাত দিয়ে উল্টাই ভিউয়ার্স। দেখুন উপরে শক্ত হবে আর ভিতরে নরম হবে ভিউয়ার্স। আমার অভ্যাস আছে ভিউয়ার্স, এভাবে করে হাত দিয়ে করছি। দেখুন এটা হয়নি, কিন্তু এভাবে করে আমরা ভেজে নিব। দুই মিনিট ভেজেছি এক পিঠ, এরকম হয়েছে। বেশি নাড়াচাড়া করতে যাবেন না ভিউয়ার্স, বেশি নাড়াচাড়া করলে তখন ভেঙে যাবে পিঠাগুলো। এখন আমি আরও দুই মিনিট অপেক্ষা করি ওই পিঠ ভাজার জন্য। এক পিঠ ভাজলাম দুই মিনিট, আরেক পিঠ ভাজি, তারপর এটা আবার উল্টিয়ে দিব, তখন লাল হয়ে যাবে। উপরে শক্ত হবে, ক্রিস্পি হবে, ভিতরে নরম হবে ভিউয়ার্স, এরকম করে ভাজতে হবে। এখন আরও দুই মিনিট অপেক্ষা করি চুলা কমিয়ে ওই পিঠ ভাজার জন্য ভিউয়ার্স। ভিউয়ার্স এটাও আমি দুই পিঠ ভেজে নিলাম। দেখুন ভিউয়ার্স এটাও এরকম হয়েছে, এটা অনেক ভালো লাগবে খেতে, আপনারা অবশ্যই খাবেন। এখন আমি আর কিছুই করব না, হয়ে গিয়েছে, বেশি পুড়লে আবার ভালো লাগবে না। এরকম করে আমি ভেজে নিব, নিয়েছি, এখন আমি উঠিয়ে ফেলবো। উঠিয়ে সবগুলা এরকম করে ভেজে নিব, ভেজে আমি পরিবেশন করে দেখাবো। আমি দুই মিনিট করে ভেজেছি, আপনারা সময় নিয়ে চুলা কমিয়ে ভাজবেন, বাড়ালে পুড়ে যাবে, তখন ভিতরে কাঁচা থাকবে। আমি ধীরে ধীরে ভাজছি, তাই আপনারাও ধীরে ধীরে করে চার পাঁচ মিনিট সময় নিয়ে দুই পিঠ ভেজে নেবেন। আমার হয়ে গিয়েছে, আমি আর কিছুই করব না, গরম আছে ভিউয়ার্স। এখন আমি আস্তে করে উঠিয়ে ফেলবো, উঠিয়ে আমি সবগুলা এভাবে করে ভেজে নিব। সবগুলা ভিউয়ার্স ভেজে নিই, উঠিয়ে ফেলি ভিউয়ার্স। দেখুন দেখতে কীরকম হয়েছে, এরকম হয়েছে। আপনারা চাইলে আরও ছোট বানাতে পারবেন, আমি বড় বানিয়েছি। এখন আমি সবগুলা ভেজে পরিবেশন করে আপনাদের দেখাবো ডাল রুটি ভিউয়ার্স। ভিউয়ার্স রেডি করে নিয়ে আসলাম আপনাদের জন্য গরম গরম ডাল রুটি, আমি আমার মতো করে বানালাম, আপনারা অবশ্যই বানাবেন। আমি বড় সাইজ বানিয়েছি, আপনারা চাইলে ছোট করে বানাবেন, কিন্তু অবশ্যই বানাবেন। বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপু এটা ভালো হয়েছে কিংবা খারাপ হয়েছে, আপনারা জানাবেন অবশ্যই। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো দেখবেন ভিউয়ার্স। আমার জন্য দোয়া করবেন, আমি যাতে ভালো ভালো রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আল্লাহ হাফেজ ভিউয়ার্স।